আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে চলে আসলাম ভিন্ন রকম মজার একটা জিনিস নিয়ে। এটাকে বলা হয় চেস্টনাটস, অনেকটা কাঁঠাল বীজের মতো, স্প্যানিশটা বলে থাকে কাস্তানিয়া। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটি তৈরি করে খেতে হয়। এটির স্কিনে আমি নাইফ দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে করে প্যানে দিলে ছিটে না আসে। এখন আমি চেস্টনাটস দিয়ে দিব প্যানের মধ্যে। প্যানটাকে কিন্তু আমি হিট করে নিয়েছিলাম 10 মিনিটের মতো, অল্প আছে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব 10 মিনিটের মতো, অল্প আছে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আপনারা, ঠিক এরকমটা হয়েছে। এখন আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আরো 5 মিনিটের মতো ঢেকে দিলাম। চলে আসলাম 5 মিনিট পর। টোটাল 15 মিনিটের মতো লেগেছে, অল্প আছে, কিন্তু আপনাদের এটিকে করতে হবে। এই তো আমি নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আসলে ভিতরে কেমন। এই যে দেখুন আপনারা, এটাকে যখন আপনারা প্যান থেকে নামাবেন, তখনই কিন্তু সাথে সাথে এটির খোসা ছাড়িয়ে নিতে হবে। তা না হলে কিন্তু পরে অনেকটা হার্ড হয়ে যায়, ছাড়াতে অনেকটাই কষ্ট হয়। সেজন্য সাথে সাথে ছাড়িয়ে নিলে অনেকটাই সহজেই ছাড়ানো যায়। আর ভিতরের অংশটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট। দেখুন আপনারা কতটা সফট, আর খেতে কত যে মজা, এটা বলে বোঝানো যাবে না। অসম্ভব মজার। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ। বাচ্চাদের কথা কি বলবো, এই চেস্টনাট সবারই অনেক বেশি পছন্দ। সবসময় এটি পাওয়া যায় না, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এটার সিজন থাকে। খুবই মজার এই চেস্টনাট। দেখুন আপনারা, আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি ভেঙে ভেঙে কতটা সফট। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।